নমস্কার স্পিড নিউজ লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে রয়েছে আমি অমৃতা এখনকার প্রথম খবরে বহিষ্কৃত নেতা নিশিদ্ধ প্রামাণিককে দলে ফিরিয়ে নেওয়া ও এলাকায় শান্তির দাবিতে বাইক মিছিল করল পানিশালা অঞ্চল যুবকর্মীরা মঙ্গলবার দুপুরে ওই বাইক মিছিল শুরু হয় দেওয়ানহাটের ঘেগিলঘাট পেট্রোল পাম্প থেকে ওই বাইক মিছিল এদিন হাট হয়ে পানিশালা অঞ্চলের বিভিন্ন এলাকা পরিক্রমা করে যুবকর্মীরা এদিনের ওই মিছিলের নেতৃত্ব দেন যুবনেতা আশরাফ আলী পানিশালা অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মনিরুল মিয়া সহ সভাপতি মচ্ছেদুল হক সহ আরও অনেকে জানা গেছে এদিনের ওই মিছিলে প্রায় একশো তিরিশটি বাইকে প্রায় তিনশো জন যুবকর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন যুবনেতা আশরাফ আলী বলেন তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলার সাধারণ সম্পাদক নিশিভ প্রামাণিককে কেন বহিষ্কার তা আমরা কেউ মেনে নিতে পারছি না তাকে অবিলম্বে দলে ফিরিয়ে নেওয়া হোক এবং নিশিভ প্রামাণিক দল থেকে বহিষ্কার হওয়ার পর থেকে পানিছলার বিভিন্ন এলাকায় মাদার তৃণমূল আশ্রিত কিছু লোক যুবকর্মীদের ওপর ও যুবর পার্টি অফিস হামলা ভাঙচুর চালায় তাতে এলাকায় একটা অশান্তির বার্তা বার্তাবরণ তৈরি হয় সেই জন্য আমরা আজ বাইক মিছিল করি এই বাইক মিছিল প্রসঙ্গে কোচবিহার এক নং ব্লকের কার্যকারী সভাপতি আজিজুল হক বলেন আমাদের দলের নির্দেশ রয়েছে যে যেখানে মিছিল মিটিং করুক না কেন পুলিশের অনুমতি নিয়েই তা করতে হবে আজকে যারা ওই বাইক মিছিল করেছে তারা যেহেতু পুলিশের কাছে অনুমতি নেয়নি তাই তারা আমাদের দলের কেউ না প্রসঙ্গত শুক্রবার রাতে যুব নেতা প্রামাণিককে সংগঠন থেকে বহিষ্কারের কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান কোচবিহারের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা সাংসদ পার্থ প্রতিম তার এই ঘোষণার পর থেকেই ধোঁয়াশা তৈরি হয় নিশীত অনুগামীদের মধ্যে হঠাৎ করে তাকে কেন সংগঠন থেকে বহিষ্কার করা হলো তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে শনিবার থেকেই কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় নিশিতকে দলে ফেরানোর দাবিতে এই মিছিল পরবর্তী সংবাদ ফের শর্ত সাপেক্ষে চালু হল দাঁড়িভেটা স্কুল নিহতদের পরিবার স্কুল গেট থেকে ধর্ণা তুলে নেওয়ার মঙ্গলবার থেকে আবার পঠন পাঠন শুরু হয়েছে শিক্ষক ও পড়ুয়ারা স্কুলে এসেছে তবে বিভিন্ন শ্রেণীতে পড়ুয়াদের উপস্থিতি খুবই কম স্কুল সূত্রে জানা যায় একাদশ শ্রেণীতে মাত্র একজন ছাত্রী ওই দিন উপস্থিত হয়েছিল অন্যান্য ক্লাসগুলো উপস্থিতির সংখ্যা কম প্রসঙ্গত বিশেষ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে দারিভিট স্কুলে ছাত্র আন্দোলন শুরু হয় মুহূর্তের মধ্যেই তার রণক্ষেত্রের চেহারা নেয় গুলিবিদ্ধ হয়ে দুই প্রাক্তন ছাত্র ওই মৃত্যুর ঘটনার পর থেকে নিহতদের পরিবার সিবিআই তদন্তের দাবিতে স্কুলে তালা ঝুলিয়ে রাখেন প্রশাসনের উদ্যোগে পরিবার দুটির সঙ্গে দফায় দফায় আলোচনা করে দশই নভেম্বর শর্ত সাপেক্ষে স্কুল খুলতে দেয় নিহতদের পরিবার গত শুক্রবার বিকেলে তালা ঝুলিয়ে ধর্নায় বসেন মৃত রাজেশ ও তাপসের পরিবার এর ফলে শনিবার স্কুলের পঠন পাঠন বন্ধ হয়ে যায় সপ্তম ও অষ্টম শ্রেণীর ওয়ার্ক এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশন পরীক্ষা ছিল ওই দিন তাও বাতিল হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপ চলছিল আন্দোলনের কারণে সেগুলো বন্ধ হয়ে যায় নিহতদের পরিবারের দাবি যে শর্তের ভিত্তিতে স্কুল খুলে দেওয়া হয়েছিল পরবর্তীতে প্রশাসন সেগুলি পূরণ করেনি তাই তারা আবার আন্দোলনে নামতে বাধ্য হয় সোমবার প্রশাসন সর্বদলীয় বৈঠক করে সকলেই স্কুল খোলার পক্ষে মত দেন দ্বিতীয় দফার বৈঠকে নিহত রাজেশের বাবা নীলকমল সরকার ও তাপসের বাবা বাদল বর্মনকে উপস্থিতিতে মিটিং হয় ওই মিটিংয়ে তারা বিভিন্ন শর্ত দিয়ে স্কুল করার পক্ষে রায় দিয়েছেন ফলে মঙ্গলবার থেকে আবার স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে ফিটা স্কুল স্কুলের শিক্ষক কি বলছেন আমরা একবার শুনে নেব আমার মনে হয় অনেকে জানে না যে আজকে স্কুল হবে বা কিছু জানে না এবং যারা আলু ডালু লাগানোর কাজে ব্যস্ত কোন ক্লাস এটা এটা ইলেভেন ক্লাস এখন তো ক্লাস চলছে যেগুলো ক্লাস ক্লাস চলছে সামনে পরীক্ষা আজকে কয়জন স্টুডেন্ট দুদিন আগেও অনেকজনই ছিল মোটামুটি

নিজের আসনেও হারতে বসেছেন বিজেপির ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং রমন সিং রাজনন্দগাঁওয়ের প্রার্থী বাজপেয়ীর আত্মীয়া করুণা শুক্লার কাছে তিনি এখনও পিছিয়ে রয়েছেন টানা আড়াই ঘন্টা গণনার পর বিজেপির দখলে রয়েছে মাত্র আঠারোটি আসন অন্যদিকে একের পর এক বিধানসভা কেন্দ্রে জয়ের পর কংগ্রেসের দখলে রয়েছে ছেষট্টিটি আসন ক্রমশ পিছিয়ে পড়েছে বিজেপি শুধু বিজেপি নয় কংগ্রেসের ধারে কাছেও নেই জেসিসি জেসিসির দখলে রয়েছে মাত্র পাঁচটি আসন অজিত যোগী জনতা কংগ্রেস লড়েছে পুষ্পান্নটি আসনে ছত্তিশগড়ে মোট আসন সংখ্যা নব্বইটি বিজেপি ও কংগ্রেসের সব আসনেই প্রার্থী দিয়েছে মাওবাদী হামলা চিত্র সাংবাদিকদের মৃত্যু প্রতিষ্ঠান বিরোধী ঝড় এবং গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ছত্তিশগড়ে বিজেপির টাল পরিস্থিতি ছিল ভোটে দুদিন আগেও মাওবাদী হামলায় ক্যাম্পে ওঠে বিজাপুর কিন্তু তা সত্ত্বেও ভোটে নির্বাচনী প্রচারে ক্রমাগত মাওবাদী দমনের প্রতিশ্রুতি দিচ্ছিলেন নরেন্দ্র মোদী যা নিয়েই বিরোধী দলের তোপের মুখে পড়েন প্রধানমন্ত্রী দু হাজার সাল থেকে টানা পনেরো বছর ধরে ছত্তিশগড়ে ক্ষমতায় রয়েছে বিজেপি কিন্তু তা সত্ত্বেও বেকারত্ব মাওবাদী দমন সহ একাধিক সমস্যার কেন সমাধান হয়নি সেই বিষয়গুলিকে মাথায় রেখে ওই রাজ্যের ভোটাররা বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা পরবর্তী সংবাদ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলাকালীন বিজেপির বিরুদ্ধে করা জবাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি টুইট করেন সেমিফাইনাল প্রমাণ করল বিজেপি কোনো রাজ্যে নেই দু সালে ফাইনাল ম্যাচের আগে এটা প্রকৃত গণতন্ত্রের ইঙ্গিত সবশেষে সাধারণ মানুষই গণতন্ত্রের ম্যান অব দ্য ম্যাচ জয়ীদের আমরা আমার অভিনন্দন লোকসভা ভোটে বিজেপি বিরোধী জোটে অন্যতম কাণ্ডারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেই রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় তেলেঙ্গানা ও মিজোরামে পাঁচটি রাজ্যে চলছে ভোট গণনা শেষ পাওয়া খবর অনুযায়ী রাজ্য সরকার গঠনে এগিয়ে কংগ্রেস ওই মুহূর্তেই পরপর তিনি তিনটি টুইট করলেন মুখ্যমন্ত্রী প্রথম টুইটে লেখেন মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে এটা মানুষের রায় দেশের মানুষের জয় দ্বিতীয় টুইটে লেখেন এই জয় গণতন্ত্রের জয় এই জয় অবিচার নৃশংসতা সরকারি প্রতিষ্ঠান ধ্বংস সরকারি প্রতিষ্ঠানগুলির অপব্যবহারের বিরুদ্ধে গরিব কৃষক যুব দলিত এসসি এসটি টি ও সংখ্যালঘুদের কাজ না পাওয়ার বিরুদ্ধে জয় তৃতীয় টুইটে লেখেন সেমিফাইনাল প্রমাণ করল বিজেপি কোনো রাজ্যে নেই দু হাজার সালে ফাইনাল ম্যাচের আগে এটা প্রকৃত গণতন্ত্রের ইঙ্গিত সবশেষে সাধারণ মানুষই গণতন্ত্রের ম্যান অব দ্য ম্যাচ জয়ীদের আমার অভিনন্দন পরবর্তী সংবাদ মদ বিক্রির প্রতিবাদ করায় মহিলাকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ উঠল দুই প্রতিবেশীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বালুরঘাটের দুই নম্বর ওয়ার্ডের উত্তর চক চকভবানী এলাকায় আক্রান্ত ওই মহিলার নাম কাবেরী দাস গুরুং এই ঘটনার পর কাবেরী দেবী সোমবার দুপুরে অভিযুক্ত প্রতিবেশী কমলা চ্যাটার্জি ও রাকেশ চ্যাটার্জির বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন কাবেরী দেবী জানিয়েছেন পনেরো বছর ধরে এলাকায় মদ বিক্রি করছেন রাকেশ ও তার মা কমলা চ্যাটার্জি মাঝে মধ্যে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে করা হয় ছাড় পেতেই আবার লুকিয়ে মদ বিক্রি শুরু করে এলাকাবাসীরা সকলে মিলে এ বিষয়ে থানায় লিখিতভাবে জানাতে চেয়েছিলেন বিষয়টি জানতে পেরে সোমবার সকালে আমাকে রাস্তায় ফিরে মারধর করে রাকেশ ও তার মা কমলা আমার মুখ দিয়ে বারবার বলিয়ে নেওয়ার চেষ্টা করে যে ওরা এলাকায় মদ বিক্রি করে না স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এভাবে পাড়ার মধ্যে মদ বিক্রি করায় অপরিচিত লোকের যাতায়াত দিন দিন বেড়েই চলেছে যার ফলে স্থানীয় বাসিন্দাদের চলাফেরা করতে অসুবিধা হচ্ছে দিনে খুব একটা অসুবিধে না হলেও রাতের দিকে বাড়ি থেকে মেয়ে বউরা বাইরে বের হতে পারছে না এর প্রতিবাদে একটি গণস্বাক্ষরিত স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নিয়েছেন কাবিরি দেবী তাঁরই জেরে কাবিরি দেবীর ওপর চড়াও হয় রাকেশ ও তার মা কমলা বালুরঘাট থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেছেন কমলা দেবী ও তার ছেলে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ প্রশাসন বালুরঘাট থানার পুলিশ ঘটনা তদন্ত চালাচ্ছে বলে জানা গিয়েছে পরবর্তী সংবাদ শুরু হতে চলেছে উনিশতম সারা বাংলা দিবারাত্র সাব জুনিয়র ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার আঠেরো মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে আয়োজক সংস্থার তরফে জানানো হয় পনেরো বছরের নিচে খেলোয়াড়দের নিয়ে এই খেলা চলবে আগামী ষোলোই ডিসেম্বর থেকে শুরু হয়ে তেইশে ডিসেম্বর পর্যন্ত চলবে এই নক আউট টুর্নামেন্ট এদিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার সাধারণ সম্পাদক সৈকত দে যুগ্ম সম্পাদক তপন গাঙ্গুলি এবং সুজয় সরকার সহ অন্যান্য সদস্যরা আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে প্রতিদিন বিকেল চারটা থেকে শিলিগুড়ি সূর্যনগর ময়দানে পঁচিশ ওভারের এই খেলা অনুষ্ঠিত হবে সারা বাংলা থেকে থেকে মোট দশটি ক্রিকেট দল এই খেলায় অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব পাশাপাশি ফাইনাল খেলার দিন উপস্থিত থাকবেন লক্ষ্মীরতন শুক্লা আয়োজক সংস্থার পক্ষে সাধারণ সম্পাদক সৈকত দে কি জানাচ্ছেন আমরা শুনে নেব আমাদের ক্রিকেট টুর্নামেন্টের কমিটির পক্ষ থেকে আর্থিকভাবে স্বাগত জানেন কথা বলতাম আমাদের আজকের এই প্রেস কনফারেন্সে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ক্লাব সম্পাদক সৈকের

বিজেপি কর্মীকে খুনের ঘটনায় বারো ঘন্টার বন্ধ ডেকেছিলেন বিজেপি সেই বন্ধের ডাকে সাড়া দিয়ে মহিলা বিজেপির নেত্রী লকেট চ্যাটার্জি পথ অবরোধ করেন ওই ঘটনার সময় পুলিশের সাথে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি লাগে সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লকেটকে গ্রেপ্তার করে পুলিশ জানা গেছে রবিবার দুপুরে বিজেপির জেলা কার্যকর্তাদের নিয়ে দুর্গাপুরের কাঁকসা ব্লকের উড়ানদিহি অঞ্চলের সরস্বতীপুর এলাকায় মিটিং হচ্ছিল মিটিং ছেড়ে বাড়ি ফেরার পথেই সন্দীপ ঘোষ নামে বিজেপির এক কর্মী খুন হয় সেই ঘটনার প্রতিবাদে বারো ঘন্টা বন্ধের ডাক দেয় সেখানে মহিলা বিজেপির নেত্রী লকেট চ্যাটার্জি পথ করেন কিন্তু অনুমতি না থাকার কারণে তাদের বাধা দেয় পুলিশ তখনই পুলিশের সঙ্গে বঞ্চায় জড়িয়ে পড়েন মহিলার মোর্চা নেত্রী এরপরই ধস্তাধস্তি শুরু হলে পরিস্থিতি সামলাতে লকেট চ্যাটার্জিকে গ্রেপ্তার করে পুলিশ পরবর্তী সংবাদ মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রাতে নতুন নিয়ম আনা আনল মধ্যশিক্ষা পর্ষদ এবার থেকে প্রধান শিক্ষকের ঘরে নয় দু হাজার উনিশে পরীক্ষা শুরুর পাঁচ মিনিট আগে পরীক্ষার্থীদের সামনেই খুলতে হবে প্রশ্নপত্রের শীল এই ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় দু হাজার আঠেরো সালে পরীক্ষার দেড় ঘন্টা আগে প্রশ্নপত্র খুলে ফেলেছিলেন ময়নাগুড়ির সুভাষনগর হাইস্কুলের প্রধান শিক্ষক সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের এই নিয়ম কল্যাণময় বাবু বলেন ময়নাগুড়ির ঘটনা যাতে আর না ঘটে তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে প্রসঙ্গত দু সালের মাধ্যমিক পরীক্ষার আগে পর্ষদ নির্দেশিকা জারি করেছিল সিল খোলার পর প্রধান শিক্ষকের ঘর থেকে মুখ বন্ধ খামে পরীক্ষার্থীদের ঘরে প্রশ্নপত্র নিতে যেতে হবে এমনকি পরীক্ষা শুরুর ঠিক কুড়ি মিনিট আগে রাজ্যের সমস্ত স্কুলে একসঙ্গে খুলতে হবে মাধ্যমিকের প্রশ্নপত্র কিন্তু লাভ হয়নি পরীক্ষার দেড় ঘন্টা আগে প্রধান শিক্ষক প্রশ্নপত্র খুলে ফেলেছিলেন বলে অভিযোগ এই ঘটনা নিয়ে বিস্তর জল ঘোলাও হয় অভিযুক্ত প্রধান শিক্ষককে সাসপেন্ড করা হয় সাধারণভাবে পরীক্ষা শুরুর কয়েক ঘন্টা আগে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে সিল করা ব্যান্ডেলে মাধ্যমিকের প্রশ্নপত্র পাঠিয়ে দেয় পর্ষদ প্রশ্নপত্রে বান্ডিল খোলা হয় প্রধান শিক্ষকের ঘরে তারপর প্রশ্নপত্র খোলা অবস্থায় হাতে নিয়ে পরীক্ষার্থীদের ক্লাসে যেতেন পরীক্ষকরা দু হাজার সালে মুখবন্ধ খামে পরীক্ষার্থীদের ঘরে প্রশ্নপত্র নিয়ে যাওয়ার নির্দেশিকা জারি করেছিল মধ্যশিক্ষা পর্ষদ আর এবার নিয়ম আরও করা দু সালে সিল করা বান্ডিলে মাধ্যমিকের প্রশ্নপত্র সরাসরি পৌঁছে যাবে পরীক্ষার্থীদের ঘরে পরীক্ষার শুরু ঠিক পাঁচ মিনিট আগে পড়ুয়াদের সামনেই খুলতে হবে প্রশ্নপত্র আগামী বারোই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে পরীক্ষা সুষ্ঠুভাবে চালানোর জন্য জেলাভিত্তিক বৈঠক শুরু হবে বুধবার থেকে আসা প্রশ্নপত্র ফাঁসির মতো ঘটনা একদম বন্ধ করা যাবে পরবর্তী সংবাদ এক ব্যবসায়ীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল এলাকার কাউন্সিলর ও শাসক দলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নৈহাটির গরিফা এলাকায় ওই ব্যবসায়ীর নাম মনোজ দাস অভিযুক্তদের গ্রেপ্তার করেছে নৈহাটি থানার পুলিশ জানা গেছে মনোজ বাড়ি তৈরির সামগ্রীর ব্যবসা করেন অভিযোগ সোমবার রাতে এলাকার কাউন্সিলর ও নৈহাটি পৌরসভার সিআইসি মেম্বার সহ গণেশ দাস সহ পাঁচজন মনোজের বাড়িতে চড়াও হন তারা কলিং বেল বাজালে মনোজের পরিবারের সদস্যরা দরজা খুলে দেন অভিযোগ তখনই বন্দুক হাতে ঘরে ঢুকে মনোজকে খুঁজতে থাকে তারা তখন মনোজের পরিবারের সদস্যদের চিৎকার করতে থাকে চিৎকার শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন বাড়িতে গণেশ দাসকে ধরে ফেলে তারা পুলিশের হাতে তুলে দেন পুলিশ আরও চারজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে খুনের চেষ্টা ও বেআইনি অস্ত্র রাখার মামলা দায়ের করা হয়েছে কাউন্সিলর সহ বাকি তিনজনের বিরুদ্ধে তিনশো সাত পঁচিশ বাই সাতাইশ অস্ত্র আইন ও আইপিসি চৌত্রিশ ধারায় মামলা দায়ের করেছে নৈহাটি থানার পুলিশ কিন্তু কেন তারা মনোজকে খুন করার চেষ্টা করলো তার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আসি শেষ সংবাদে অস্ত্র হাতে কুখ্যাত দুষ্কৃতী মিঠুন চক্রবর্তীকে আটক করল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নিউটন থানার পুলিশ হাতিয়ারা থেকে গ্রেপ্তার করেছে মিঠুনকে তার বিরুদ্ধে তিনটি খুন সহ একাধিক অভিযোগ রয়েছে জানা গেছে মিঠুন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত হাওড়াতে মনু মার্ডার কেস টিটাগড়ে রসগোল্লা মার্ডার কেস ও বাগুই আটিতে প্রতাপ কোলে মার্ডার কেসে অভিযুক্ত এতদিন ধরে পুলিশ খোঁজ চালাচ্ছিল তার অবশেষে জালে ধরা পড়ল মিঠুন পুলিশ জানিয়েছে সোমবার গভীর রাতে পুলিশ গোপন সূত্রে খবর পায় অস্ত্র আইনে মিঠুন হাতিয়ারা এলাকায় ঘুরে বেড়াচ্ছে সেই খবরের ভিত্তিতে পুলিশ হাতিয়ারাতে নজর রাখে পরে মিঠুনকে গ্রেপ্তার করে পুলিশ তল্লাশি চালালে তার কাছ থেকে অনেক অস্ত্র উদ্ধার করেছে পুলিশ কি কারণে সে নিউটাউনে এসেছিল তা খতিয়ে দেখছে পুলিশ মিঠুনকে জেরা করা হবে বলে জানিয়েছে পুলিশ এতক্ষণ আপনারা দেখেন খবরিয়া টোয়েন্টি ফোর স্পিড নিউজ লাইভ আরও নিউজের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট খবরিয়া নিউজ আপডেট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া টোয়েন্টি ফোর প্রাইম টাইম অল দ্য টাইম নমস্কার